আমরা তো ক্ষণিকের মুসাফির মাত্র। এই ছোট্ট জীবনে জেনে না জেনে, বুঝে না বুঝে কতই না ভুল করে থাকি। আপন পর কত মানুষকেই না কতভাবে কষ্ট দিয়ে ফেলি। কখনো মাফ চেয়ে নেই, কখনো বা ভুলে যায়। আবার কখনো কখনো মাফ চাওয়ার সুযোগও আর পাই না। সুখী হতে চাইলে ক্ষমা চাওয়া এবং ক্ষমা করার গুণটি নিজের মাঝে রাখুন। যদি আমাদের ভিডিওতে কোনো ভুল থাকে তবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং ভালো লেগে থাকলে লাইক করে দিবেন। আপনার মূল্যবান মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে রেখে যাবে। ইসলাম প্রচারে আশা করি আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।